ধৈর্যের অভাবের লক্ষণসমূহ। একজন মানুষ যখন বুঝতে পারে না আসলে সে কি চায়। দুই, কারণ ছাড়া বা কারণ নিয়েই কাজে গড়িমসি করা। তিন, বিশেষায়িত জ্ঞান অর্জনে অনাগ্রহ। চার, সবকিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা। পাঁচ, সমস্যা সমাধানে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির বদলে অ্যালিবাইয়ের ওপর নির্ভরশীল হয়ে ওঠার অভ্যাস। অ্যালিবাই শব্দটা পরিচিত কিন্তু অর্থ জানি না, কেউ জানলে অবশ্যই জানাতে পারেন, অগ্রিম ধন্যবাদ। ছয়, আত্মতুষ্টি, যারা আত্মতুষ্টিতে ভোগে তারা জীবনে উন্নতি করতে পারে না। সাত, ঔদাসীন্য। আট, যে কোনো ভুলের জন্য অপরকে দোষারোপের চেষ্টা এবং প্রতিকূল ঘটনাকে এড়ানো যেত না বলে মেনে নেওয়ার অভ্যাস। নয়, আকাঙ্ক্ষার দুর্বলতা। দশ, পরাজয়ের প্রথম ইঙ্গিতেই হাল ছেড়ে দেওয়া। এগারো, সুসংগঠিত পরিকল্পনার অভাব। এসব পরিকল্পনা লিখে নিয়ে বিশ্লেষণ করা যায় কিন্তু ধৈর্যহীনরা তা করে না। বারো, আইডিয়া অনুসারে না চলার অভ্যাস কিংবা নিজে থেকে সুযোগ এলেও তা ধরতে চেষ্টা না করা। তেরো, ইচ্ছা করার বদলে কিছু পাবার আশা করা। চোদ্দ, ধনী হতে চাইবার বদলে দারিদ্র মেনে নেওয়া। ধৈর্যহীনদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি খুবই কম থাকে। পনেরো, কত শর্টকাটে ধনী হওয়া যায় তার চেষ্টা করা। ষোলো, সমালোচনার ভয়, পাছে লোকে কিছু বলে, এই ভয়ে অনেকেই পরিকল্পনা করতে ব্যর্থ হয় এবং সেগুলো কাজেও লাগাতে পারে না। এ শত্রুটির কথা তালিকায় সবার ওপরে স্থান দেওয়া উচিত, কারণ এটি অনেকেরই অবচেতন মনে ঘাপটি মেরে থাকে অথচ লোকে তা বুঝতেও পারে না। সমালোচনার ভয় নিয়ে কিছু কথা বলা যাক। অনেকেই আছে যারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা এমনভাবে পরিবৃষ্ট হয়ে থাকে যে নিজেদের মতো করে জীবনযাপন করতে পারে না। এর কারণ হলো এ মানুষগুলো সমালোচনা ভয় পায়। প্রচুর মানুষ আছে যারা বিয়ে করে ভুল করে এবং অসুখী দুর্দশাময় একটি জীবন যাপন করে, কারণ তারা সমালোচনাকে ভয় পায়। তারা ভাবে তাদের ভুলগুলো শোধরাতে গেলে যদি সমালোচনার শিকার হতে হয়। লাখ লাখ মানুষ বয়স্ক শিক্ষা গ্রহণ করতে চায় না সমালোচনার ভয়ে, অথচ এরা ছোটবেলায় হয়তো নানান কারণে পড়াশোনার সুযোগ পায়নি, যে সুযোগটি বয়সকালে এসেছে। অসংখ্য নারী পুরুষ কর্তব্য পালনের নামে নিজেদের জীবন ধ্বংস করে দেয়, তাও এই সমালোচনার ভয়ে। লোকে ব্যবসায় ঝুঁকি নিতে চায় না, কারণ তারা ভয় পায় এ কথা ভেবে যে ব্যর্থ হলে অন্যরা তাদের সমালোচনা করবে। কিছু কিছু এমন ক্ষেত্রে আকাঙ্ক্ষার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে সমালোচনার ভয়। বহু লোক আছে নিজেদের জন্য বড় কোনো লক্ষ্য স্থির করতে চায় না, এমনকি ক্যারিয়ার গঠনেও অবহেলা দেখায়, কারণ তারা এ কথা ভেবে ভয় পায় যে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাদেরকে বলতে পারে, অত উঁচু আশা করো না, লোকে তোমাকে পাগল ভাববে। এন্ড্রু কার্নেগি যখন আমাকে বলেছিলেন 20 বছর ধরে আমাকে ব্যক্তি মানুষের কাছে যেতে হবে তাদের জীবনের অর্জন কিভাবে হলো জানার জন্য, সবার আগে আমার মনে এ ভাবনাটি এসেছিল যে লোকে কি ভাববে, লোকের সমালোচনার ভয়ে আমি এ কাজটি কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেরকম কোনো অজুহাতই খুঁজছিলাম। আমার ভেতর কেউ একজন বলছিল, তুমি এই বিশাল কাজটি করতে পারবে না, এতে সময় লাগবে প্রচুর, তাছাড়া তোমার আত্মীয় স্বজনই বা তোমাকে কি বলবে, তুমি পয়সা জমাবে কিভাবে, কেউই সাফল্যের দর্শন তৈরি করে বসে নেই, তুমি বা এসব বিশ্বাস করতে যাবে কেন, কোন অধিকারে আর
কে হে তুমি যে এত বড় বড় স্বপ্ন দেখছ? তুমি গরিব ঘরের ছেলে, সে কথাটি মাথায় রেখো। দর্শন সম্পর্কে তুমি কি জানো? লোকে ভাববে তুমি একটা পাগল, এবং সত্যি তারা তাই ভেবেছিল। অন্য লোকেরা কেন এ কাজটি আগে করেনি? এরকম অসংখ্য প্রশ্নে আমার মন আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল গোটা পৃথিবী আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে এবং আমার সমালোচনায় মুখর হয়ে উঠেছে। এই অ্যাম্বিশনটি আমাকে নিয়ন্ত্রণ করার আগেই ওটাকে ত্যাগ করার সুযোগ আমার ছিল, কিন্তু আমি তা করিনি। পরবর্তীতে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম, বেশিরভাগ আইডিয়াই জন্ম নেয় মৃত অবস্থায়। তাৎক্ষণিক অ্যাকশনের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এদের ভেতরে জীবনে নিঃশ্বাস প্রবেশ করাতে হয়। জন্মের সময়ই একটি আইডিয়ার যত্ন নেয়ার প্রয়োজন। সমালোচনার ভয় বেশিরভাগ আইডিয়াকে ধ্বংস করে দেয় এবং তারা কখনো পরিকল্পনা ও অ্যাকশনের স্তরে পৌঁছাতে পারে না। অনেকেই বিশ্বাস করে জাগতিক সাফল্য হল সুবিধাজনক ব্রেক এর ফলাফল, তবে এ ব্রেক কিন্তু নির্ভর করে ভাগ্যের ওপর এবং এটি খুব কমই ঘটে। ব্রেক এমনি এমনি আসে না, একে সৃষ্টি করতে হয়। অর্থনৈতিক মহামন্দার সময় কমেডিয়ান WC ফিল্ডস তার সমস্ত টাকা পয়সা খুইয়ে ফেলেছিলেন। তিনি বেকার হয়ে পড়েন, তার বয়স তখন 60 ছাড়িয়েছে, যে বয়সে অনেকেই নিজেদেরকে বুড়ো বলে ভাবে। তবে ফিল্ডস কাজে ফিরতে এতটাই আগ্রহী ছিলেন যে একটি সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। মরার ওপর খাড়ার ঘাড়ের মতো তিনি পড়ে গিয়ে ঘাড়ে বেদম চোট পান। অন্য কেউ হলে এত সব প্রতিকূলতা সয়ে অভিনয় করার চিন্তাই করত না, হাল ছেড়ে দিত, কিন্তু ফিল্ডসের ধৈর্য ছিল অসীম। তিনি জানতেন লেগে থাকলে আজ হোক বা কাল একটা ব্রেক অবশ্যই পাবেন। তিনি সেই ব্রেক পেয়েছিলেন, তবে ভাগ্য তাকে সুযোগটা এনে দেয়নি। মেরি ড্রেসলারও তার 60 বছর বয়সে সমস্ত টাকা পয়সা খুইয়ে কপর্দকহীন হয়ে পড়েন। তিনিও ব্রেকের আশায় ছিলেন এবং তা পেয়েছিলেন। তার ধৈর্যই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়, যে বয়সে কিনা অনেকের মধ্যেই কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না। 1929 সালে স্টক ক্র্যাশে এডি ক্যান্টনের সমস্ত টাকা পয়সা উবে যায়, তবে তার ধৈর্য এবং সাহস উবে যায়নি। তিনি এ দুটোকে কাজে লাগিয়ে আবার ফিরে আসেন এবং তার সাপ্তাহিক ইনকাম তখন ছিল $10,000। আসলে ব্রেক জিনিসটা নিজেকেই তৈরি করতে হয়, ওটা এমনি হেঁটে আসে না। আপনি 100 মানুষের সঙ্গে কথা বলুন এবং জিজ্ঞেস করুন তারা জীবনের সবচেয়ে বেশি কোন জিনিসটি চায়। 98% আপনার প্রশ্নের জবাবই দিতে পারবে না। তবে উত্তর পাবার জন্য যদি আপনি ওদেরকে চেপে ধরেন, তাহলে হয়তো কেউ বলবে সে চায় নিরাপত্তা, অনেকেই বলবে টাকা, অল্প কিছু মানুষ চাইবে সুখ, অন্যরা বলবে তারা চায় খ্যাতি ও ক্ষমতা, এবং আরও কিছু চাইবে সামাজিক স্বীকৃতি, সহজ জীবনযাপন, গান করা, নাচ করা এবং লেখা। তবে এদের কেউই এই ট্রামগুলো সংজ্ঞায়িত করতে পারবে না, কিংবা এই ইচ্ছেগুলো কিভাবে বাস্তবায়িত করবে সে বিষয়ে বিন্দু মাত্র ইঙ্গিত দিতেও ব্যর্থ হবে। তবে ধনী মানুষরা ইচ্ছার প্রতি সাড়া দেন না, তারা শুধু সাড়া দেন নির্দিষ্ট পরিকল্পনার প্রতি, যে পরিকল্পনা ধৈর্য নিয়ে নির্দিষ্ট আকাঙ্ক্ষার মাধ্যমে গড়ে ওঠে। ধৈর্যের উন্নতি ঘটাবেন কিভাবে? 4টি সাধারণ পদক্ষেপ অনুসরণ করলেই আপনি আপনার ধৈর্যের উন্নতি ঘটাতে পারবেন। প্রয়োজনীয় সেই পদক্ষেপগুলো হল: 1. তীব্র আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য। 2. একটি নির্দিষ্ট পরিকল্পনা যাকে নিয়মিত অ্যাকশনে নিয়ে যেতে হবে। 3. নিরুদ্যম প্রভাব এবং
সকল নেতিবাচক চিন্তা ভাবনার বিরুদ্ধে মনকে শক্ত করে বন্ধ রাখা। এর সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের পরামর্শও সংযুক্ত হবে। 4. এক বা একাধিক ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যারা পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগাবে। জীবনে সাফল্য লাভ করতে চাইলে এই 4টি পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয়। যে 13টি মূলনীতির কথা বলা হয়েছে সেগুলো অর্জন করা সম্ভব যদি এই 4টি পদক্ষেপকে অভ্যাসে পরিণত করা যায়। এ পদক্ষেপগুলোর মাধ্যমে একজন মানুষ তার অর্থনৈতিক নিয়তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এ পদক্ষেপগুলো চিন্তার স্বাধীনতার প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যায়। এসব পদক্ষেপ মানুষকে ধনী হতে সাহায্য করে। এগুলো এগিয়ে নিয়ে যায় ক্ষমতা, খ্যাতি এবং বিশ্ব স্বীকৃতির পাশে। এই 4টি পদক্ষেপ অনুকূল ব্রেকের নিশ্চয়তা দেয়। এই পদক্ষেপগুলো স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এই পদক্ষেপগুলো ভয়, নিরুৎসাহ এবং ঔদাসীন্যকে জয় করে।